নায়িকারা দর্শকদের কাছে ননির পুতুল, তারা মনে করে নায়িকারা কিছুই করে না, সাজগোজ করে, মেকআপ নেয়, ক্যামেরার সামনে আসে, দেন ওদের খাইয়ে দেওয়ারও লোক থাকে আলাদা। বর্ষার ক্ষেত্রে তো একদমই না, আমি জানি। তো আপনার মতামত কি বা আপনি কি বলতে চান যে এটা আসলে কতটুকু সত্যি? আমি বলি, ও মাস্ক নিজে কুটে, কতদিন আইসে আমাকে দেখাইতেছে, এই দেখো এনে কেটে গেছে। তা আমি বললাম, তো তুমি মাস্কটা নিজে কুটার দরকার কি? ও অফিস থেকে আসবে, যদি নামাজের টাইম হয় নামাজ পড়েই পাকঘরে ঢুকবে, আর যদি নামাজের টাইম না হয়, মানে আমরা দুই দিক দুইজন দুই দিকে যাই, দরজা দিয়ে ঢুকে আমি আমার বেডরুমের দিকে যাই, ও পাকঘরের দিকে যাই। এটা হচ্ছে ওর ক্যারেক্টার, মানে আর আমার ডিনার তো নিজেই রেডি করে দেয়। হ্যাঁ, আমার মনে আছে একদিন অনন্তকে বলেছিলেন, আসলে চাটাও আমি নিজেই বানাই খাই, নিজের চা। আর আমরা দুজন মশলাটি খেতে খুব পছন্দ করি। আমার কাছে মনে হয় যে ঠিক আছে, সারা দিনটা বাইরে চলে গেছে কাজের ব্যস্ততা, এবার যখন ঘরে ফিরি স্বাভাবিকভাবেই, মানে খুব বেশি কিছু না, অনেক বড় কিছু না, মানে ছোট ছোট জিনিস, এটা যখন ওই ওকে আমি একটা ডিম ভেজেও ভাত দিই, মানে তখন খুব শান্তি লাগে যে না, অনেক সুখ, অনেক শান্তি। আমি প্রত্যেকবার অবাক হই আসলে আপনাদের দুজনকে দেখলে, এবং প্রত্যেকবারই আমার মনে হয় আমার সাথে যারা সাধারণ দর্শক রয়েছে তারাও খুব অবাক হয় যে দুজন মানুষ সিনেমায় তো একসাথে জুটিবদ্ধ হয়েছেন, নর্মাল জীবনেও একসাথে জুটিবদ্ধ, সব কিছু নিজেরা নিজেরা করছেন। মজার বিষয় কি, আমার আমি যে গাড়িটা ইউজ করি এটা মনে হয় 10 বছর হয়ে যাচ্ছে, আমি এখন পর্যন্ত ওই গাড়ির ছাদটা খুলে কোনো দিন উঠে দেখি নাই, মানে আমার গাড়িতে যে ছাদ খোলা যায় এটা আমি জানিই না, আমি ভুলেই যাই। মানে আমার কাছে মনে, আমার কাছে কোনো কিছু যে খুব এক্সট্রাঅর্ডিনারি বা ওই রকম কিছু শোয়াপ করা আমার ভালো লাগে না। তখন স্বাভাবিকভাবে তুমি বসে আছো, আমি তোমার ছবি তুললাম, তুমি কি ব্র্যান্ডের জিনিস ইউজ করছো, এটাকে অনেকেই আবার বলে যে শোয়াপ করতে যে না সেটা না, এই জিনিসগুলো কিন্তু আমি ইচ্ছা করে করি না, কারণ আমার চলাফেরাটাই তো এটার মধ্যে, এটাই সো, আমি নতুন করে এক্সট্রা ভাবে দেখানোর কিছু নাই। এই যে বিষয়গুলো অনন্ত ভাই, আপনি নিজেও জানেন যে বাংলাদেশে আসলে আমরা কিছু কিছু জায়গায় খুব হিপোক্রেসি দেখিয়ে ফেলি, আমাদের যারা পছন্দের হিরো বা হিরোইন থাকে, যে বর্ষাপু বললেন যে কাপড়ের কথাটা, জামা কাপড়ের ব্র্যান্ডের কথাটা, ট্রলের যে ব্যাপারগুলো, যে কোনো কিছু নিয়েই আসলে ট্রল করে ফেলা, আপনি কিছু বললেন মুখ দিয়ে ফসকে বের হয়ে গেল, মানুষের তো ভুল হতেই পারে, সেখান থেকে ট্রল করা, বা আপনি একটা সিনেমা করছেন সেখানে কোনো একটা নির্দিষ্ট দৃশ্য কেটে ট্রল করা, বা আপনি কিছু বললেন সেটা নিয়ে ট্রল করা, এগুলোকে আসলে আপনি কীভাবে দেখেন? সোশ্যাল মিডিয়া এটা কিন্তু ইনকামের একটা জায়গা, তো যদি যারা সেলিব্রিটি আছে তাদেরকে নিয়ে যেই জায়গাটা ট্রল করলে মানুষ বেশি দেখবে, ক্লিক বেশি করবে, ওরা কিন্তু এগুলো বসে বসে দেখে, ওরাও কিন্তু কম কষ্ট করে না যারা এটা করে। না সত্যি বলেন, আপনি এত বড় একটা ইন্টারভিউ থেকে পজিটিভ ওরা সব সময়, আপনি আপনি দেখেন এখন যদি স্ক্রিনে আপনি 30 মিনিট দেখেন বা 40 মিনিট দেখেন, এই 40 মিনিট কিন্তু তাকে দেখতে হচ্ছে, এই 40 মিনিটের জন্য যে মানে কমার্শিয়াল অ্যাডগুলো থাকবে তার কিন্তু দেখতে হচ্ছে, এই দেখে এটার থেকে ও মানে ওই যে ঝিনুক থেকে মুক্তা বের করার মতন ওর জন্যে মুক্তাটা বের করে নিচ্ছে, এটা তার একটা ক্রিয়েটিভিটি, এবং তার ক্রিয়েটিভিটির জন্য আমি তাকে অ্যাপ্রিসিয়েট করি যে তার ক্রিয়েটিভিটি ওইটা মানুষকে দেখায়, মানুষ ওটা নিয়ে হাসে এবং তার কিছু ইনকাম হয়, এটা তার ক্রিয়েটিভিটি এবং তার একটা ইনকামের রাস্তা, এটা আমি অন্যভাবে দেখি না। এসব সময় নেই, কারণ খুব পজিটিভ, সহজ সরল, যেটা মুখে বলবে ভিতরেও তাই, সো এসবে আসলে কেয়ার করে না কখনো।